সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দিনে। চলুন জেনে নেই আজকের দিনের ঐতিহাসিক ঘটনাগুলো। আজ 31 অক্টোবর। 1914 সালের 31 অক্টোবর কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক। 1920 সালের এই দিনে ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন ভারতের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত। 1936 সালের আজকের এই দিনে কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা দৈনিক আজাদ প্রকাশিত হয়। আবুল কালাম শামসুদ্দিনকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছিল দৈনিক আজাদ পত্রিকার। 1946 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। তিনি একজন বাংলাদেশি অভিনেতা, রাজনীতিবিদ এবং কর্মী। তিনি 2001 সালে নীলফামারী 2 আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 1954 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ওয়াসি আহমেদ। তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী অনেক দেশেই তার লেখা বই এবং তার অনুবাদ করা বইয়ের চাহিদা রয়েছে। 1972 সালের আজকের এই দিনটিতে ঢাকায় মেজর এম এ জলিল এবং আসম রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়। 1975 সালের আজকের এই দিনটিতে শচীন দেব বর্মণ মৃত্যুবরণ করেন। তিনি একজন বাঙালি সঙ্গীত পরিচালক, সুরকার এবং লোকসঙ্গীত শিল্পী। 1984 সালের আজকের এই দিনে নিজের দেহরক্ষীর গলিতে নিহত হন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাকে হত্যা করার আগে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনিই দায়িত্বে ছিলেন। 1988 সালের আজকের এই দিনটিতে 4 বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুক চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। 1990 সালের 31 অক্টোবর ঢাকা শহরে সাম্প্রদায়িক দাঙ্গা এবং কারফিউ জারি হয়েছিল।